স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি বন্যার্তদের। প্রশাসনের পাশাপাশি ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও কমছে না দুর্ভোগ, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ত্রাণের জন্য হাহাকার চলছে কুড়িগ্রামে, নদ নদীর পানি হ্রাস পেতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 38টি ইউনিয়নে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। বানভাসী এলাকায় গোখাদ্য, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। নেত্রকোনায় খাদ্য সংকটের পাশাপাশি গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েছে কয়েক লাখ পানিবন্দী মানুষ। খালিয়াজুড়িতে বন্যার পানিতে ভেসে আসা একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সেলিম আহমেদ। সেলিম, প্রত্যন্ত এলাকায় কি ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে? পানি কমার গতি কেমন দেখছেন আপনি সেখানকার? ধন্যবাদ থানিয়া। সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে বাড়ছে দুর্ভোগ। ভূখাদ্যের অভাব দেখা দিয়েছে, বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে। জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলাগুলোর সাথে। এযাবৎ সুনামগঞ্জে 4,000 কিলোমিটার রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ জেলায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করলেও এখনও জেলার সিংহভাগ মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে। ফলে রাতের আধারে চুরি ডাকাতি বেড়েই চলেছে, নির্ঘুম রাত পোহাচ্ছে হাওড় এলাকার মানুষ। জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, র্যাব এবং বিজিবি সদস্যরা ত্রাণ পৌঁছে দিচ্ছেন, তবে যা দেওয়া হচ্ছে তা অপ্রতুল। এখনও গ্রামের মানুষজন ত্রাণ পায়নি এবং ত্রাণের জন্য হাহাকার বিরাজ করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সুনামগঞ্জে 775 মেট্রিক টন চাল, 1,35,00,000 টাকা এবং 12,000 শুকনো খাবার বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গত যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন এবং বাসা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তারা এখনও বাসায় ফিরতে পারছে না। বাসায় গলা পানি রয়ে গেছে, হাঁটু জল রয়ে গেছে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলার নলকূপগুলো রয়েছে তা পানিতে নিমজ্জিত রয়েছে, তবে বিশুদ্ধ পানির চরম অভাব দেখা দিয়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বেড়েই চলেছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ। আগামী 25 জুন উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষে সেতুর দুই পাড়ে চলছে নানা প্রস্তুতি। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন আমাদের সহকর্মী আহাদ হোসেন টুটুল, তার কাছে জানবো সবশেষ অবস্থা। টুটুল, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে কি ধরনের প্রস্তুতি চলছে এখন? তানিয়া, শুরুতে জানিয়ে রাখতে চাই দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই পদ্মা সেতুর উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হয়েছে 25 জুন। খুব স্বাভাবিকভাবে তার আগে যে পূর্ব প্রস্তুতিগুলো, এরই মধ্যে আমরা দেখেছি যে পদ্মার পাড়ে যে মাওয়া প্রান্তে যে একটি সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে, এ পাশটাতে যদি দেখায় তাহলে দেখবেন যে একটি প্যান্ডেল করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এখানে আসবেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যরা এবং একই সঙ্গে সুধী জনরাও এখানে যোগ দেবেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠানে একটি ফলকও করা হয়েছে, সেই ফলক উন্মোচনের মাধ্যমেই পদ্মা সেতুর উদ্বোধনী ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে আমরা দেখেছি যে প্যান্ডেল নির্মাণের যে সর্বাত্মক প্রস্তুতি চলছে এবং কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখতে চাই, এখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে, তারা জানাচ্ছিলেন যে আসলে আজকেই বিকেল 3টার পর থেকেই এই ফেরি চলাচলগুলো এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে, বিকাল 3টার পর থেকে আর চলবে না। খুব স্বাভাবিকভাবেই সেতু উদ্বোধন হয়ে গেলে সাধারণ মানুষ খুব বেশিভাবে চাইবে যে সময় সাশ্রয়ী করতে, ফলে সেতুর উপর দিয়ে যাবে, ফলে ফেরির খুব একটা প্রয়োজন পড়বে না। খুব স্বাভাবিকভাবে আমার পেছনে দেখছেন যে ফেরিগুলো এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন মোট 9টি করে ফেরি চলাচল করতো, কিন্তু এখন সীমিত করে শুধুমাত্র 3টি ফেরি চলাচল করছে, সেটিও হয়তো বিকেলে পর আর
চলবে না, অনেকেই বেশ কিছু গাড়ি এসে এখানে জমা হয়েছে, যারা জানতো না তারা এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আরও একটি বিষয়, সব কিছুর ভালো দিক থাকলে কিছু কিছু ছোট ছোট মন্দ দিকও রয়েছে, যেমন এখানকার ট্রলার চালক যারা রয়েছেন, তারা প্রায় শতাধিক ট্রলার চালক রয়েছে, তারা বলছে যে তাদের কর্মসংস্থানটা হারাবে। পাশাপাশি এই পদ্মা সেতুর এই মাওয়া ঘাটকে ঘিরে আশপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তারাও বলছে যে তাদের কর্মসংস্থানে বেশ কিছু ঘাটতি দেখা দেবে। কিন্তু তারপরও সাধারণ মানুষ চাইছে যে দক্ষিণাঞ্চলবাসীর শুধু না, সারা দেশের একটি গর্বের এই সেতু উদ্বোধন হোক এবং এটিকে ঘিরেই তৈরি হোক দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে রাজধানীর একটি যোগসূত্র। তো এই ছিল আমার কাছে তানিয়া সবশেষ মাও প্রান্ত থেকে। টুটুল, আপনাকে ধন্যবাদ। গৌরব আর সংগ্রামের সাত দশক পেরিয়ে আওয়ামী লীগ এখন দেশের উন্নয়নের প্রতীক। তবে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, আওয়ামী লীগ এখনও গণমানুষের দল আছে কিনা। দলে হাইব্রিড নেতাকর্মী বেড়ে যাওয়ায় চিন্তিত হাইকমান্ড, কারণ তাদের জন্য সরকারের অনেক উন্নয়ন ম্লান হয়ে পড়ছে। উর্দু শব্দ আওয়াম মানে জনগণ, আওয়ামী লীগ মানে জনগণের দল। 1949 সালের 23 জুন বিরোধী দল হিসেবে যাত্রা শুরু করা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম পরীক্ষা 52-র ভাষা আন্দোলনে, 66-টিতে বাঙালির মুক্তির সনদ 6 দফা দিয়ে গণমানুষের নেতা হয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পদ বেয়ে 70-এর নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এককভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করে। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কঠিন পরীক্ষার মুখোমুখি আওয়ামী লীগ বিভক্ত হয়ে যায়। 81-তে শেখ হাসিনা সংগঠনের দায়িত্ব নেয়ার পর আবার ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। 21 বছর পর ক্ষমতায় এসে উন্নয়নের পথেই হাঁটতে থাকে দলটি। তবে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় দল আবারও ক্ষতবিক্ষত হয়। শেখ হাসিনা জেল জুলুমের পথ মারিয়ে পুনরায় সরকার গঠন করেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করে, ব্যবসায়ী আর রাজনীতির মধ্যে একটা তফাৎ থাকেই, সেক্ষেত্রে আসলে তৃণমূলের নেতারা একটু বঞ্চিত হই। আজকে দীর্ঘদিন এত বছর দল ক্ষমতা থাকার পরও আমাদের তৃণমূলের কর্মীদের কোনো পরিবর্তন নাই। এখন নব্য হাইব্রিড অনেকেই রং বদলে আসে, কয়েকজন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এবং কয়েকজন লোক নিয়েই পুরা এলাকাটাকে জিম্মি করে ফেলছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিরোধী দলের নিষ্ক্রিয়তা এবং আওয়ামী লীগে ব্যবসায়ীদের দাপট বেড়ে যাওয়ায় সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন নীতি নির্ধারকেরাও। ব্যবসায়ীরা ডমিনেট করছে পার্লামেন্টে, সেগুলো আমাদের গণতন্ত্রের গণতান্ত্রিক চেতনা মূল্যবোধ পুনর্জীবনের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠিত করার প্রতি একটা দুর্বল দিক। নীতি নির্ধারকদের দাবি, সংগঠন চাঙ্গা রাখতে নিয়মিত বিভিন্ন ইউনিটের সম্মেলন হচ্ছে। প্রতিষ্ঠার 73 বছর পর এসে বাংলাদেশ আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলকে সুসংগঠিত করা এবং এই সংগঠনকে গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করে আগামী জাতীয় সংসদের আগেই তা পুনরুজ্জীবিত করা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1000 ছাড়িয়েছে, আহতের সংখ্যা 1500-এরও বেশি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এখনও শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে জরুরি আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। এছাড়াও ভারী বৃষ্টি ও যন্ত্রের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তি স্থলের আশপাশের গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে রাস্তা ও মোবাইল টাওয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।